ফের ভাঙনের ধাক্কা ফরওয়ার্ড ব্লকে। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে একসঙ্গে দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী কলিমুদ্দিন শামসের ছেলে মইনুদ্দিন শামস সহ চার নেতা নেত্রী। শনিবার সকাল ১০টায় তারা পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন। দল ছেড়েছেন মইনুদ্দিন শামস, কলকাতা জেলা কমিটির সাধারণ সম্পাদক, নিজামুদ্দিন শামস ফরওয়ার্ড ব্লকের যুবলীগের সভাপতি তথা ৭৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জামালউদ্দিন শামস কলকাতা জেলা কমিটির সদস্য এবং সীমা মইন ফরওয়ার্ড ব্লক মহিলা সংগঠনের সহসভানেত্রী। ফরওয়ার্ড ব্লকের এই দলত্যাগী নেতা নেত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা দলের মধ্যে বঞ্চনার শিকার, দেওয়া হচ্ছে না কোনো সুযোগ সুবিধা। সেই রাজ্য সম্পাদক মন্ডলীতে সংখ্যালঘুদের কোনো স্থান নেই, যে এই দল আর আমাদের থাকা উচিত না, আমরা থাকবো না, এই দল আজকে সিকুলার দল না, এই দলতে আর মানে যেভাবে মাইনরিটিদের জন্য কাজ করার উচিত ছিল এই দল আর করছে না। পার্টিকে কিছু লোক হাইজ্যাক করে নিয়েছে, ওই কারণে আমরা এই দলটাকে ছেড়ে দিচ্ছি। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই দল ছাড়ার জন্য পা বাড়িয়েছিলেন মইনুদ্দিন, দলের তরফে তাকে বোঝানোর চেষ্টা হলেও লাভ হয়নি। এই প্রসঙ্গে কলকাতা জেলা ফরওয়ার্ড ব্লক সম্পাদক মণ্ডলীর সদস্য জীবন প্রকাশ সাহা জানিয়েছেন, চার নেতা নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটা সত্যি, পার্টি ওনার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন। এই মুহূর্তেই ওনার যে বলছেন যে আমি পদত্যাগপত্র পাঠিয়েছি, সেই সম্বন্ধে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পার্টি কিন্তু এর বিরুদ্ধে তাদের সিদ্ধান্ত জানাবে। সম্প্রতি পঞ্চায়েত ভোটের পরই তৃণমূলে যোগদান প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর মেয়ে ইন্দ্রাণী গুহ ব্রহ্ম, এবার আরেক ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন মন্ত্রী কলিমুদ্দিন শামসের ছেলে মইনুদ্দিন। একদিকে যেখানে ফরওয়ার্ড ব্লকে একের পর এক ভাঙনের ধাক্কা, সেখানে মইনুদ্দিন এবার কোন দলে যোগ দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।